প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে আমরা ইএফএ ইঞ্জিনের কম্প্রেশন কিভাবে টেস্ট করতে হয় বা একটি ইঞ্জিনের কিভাবে কম্প্রেশন টেস্ট করতে হয় এটা আমরা আজকে শিখব। কম্প্রেশন কেন আমরা টেস্ট করব? আমরা কম্প্রেশন তখনই টেস্ট করব যখন একটি ইঞ্জিনের মেনটেন্যান্স করার প্রয়োজন, মানে কি মেজর ওভারহলিং করার প্রয়োজন পড়বে, তখনই আমরা কম্প্রেশন টেস্টটা করতে হবে। এই কারণে যে আমার মেজর ওভারহলিং করার প্রয়োজনীয়তা আছে কি নাই তার জন্য আমরা কম্প্রেশন টেস্টটা করব। তো এখন কম্প্রেশন টেস্ট করতে গেলে আমাদের একটা কম্প্রেশন টেস্টার লাগবে, একটি ইঞ্জিন লাগবে, একটি রানিং ইঞ্জিন প্রয়োজন। আমরা এই একটি রানিং ইঞ্জিনকে টেস্ট করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? কম্প্রেশন টেস্ট করার জন্য ডিজেল এবং পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন টেস্টের কম্প্রেশন প্রেশারটা একটু ভ্যারি করে, ডিফারেন্স করে। বলছে একটা পেট্রোল ইঞ্জিনের জন্য 130 থেকে 175 পিএসআই যদি কম্প্রেশন প্রেশার বিদ্যমান থাকে তাইলে ওই ইঞ্জিনটাকে আমরা ভালো বলবো, আর ডিজেল ইঞ্জিন হলে 300 থেকে 450 পিএসআই যদি এটা রিডিংটা দেখায় তাহলে আমরা বলবো যে এটা ভালো আছে। যেহেতু আমরা একটা পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন টেস্ট করতেছি, এখন আমরা এই টেস্ট করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? একটি কম্প্রেশন এই টেস্টার লাগবে, কম্প্রেশন টেস্টার। এই টেস্টারটা আমাদের এখানে সেট আপ করার পূর্বে কি করতে হবে? স্পার্ক প্লাগগুলো খুলে নিতে হবে। স্পার্ক প্লাগগুলো খুলে তারপরে এই কম্প্রেশন টেস্টারটা আমরা কি করব এটার সাথে সংযোজন করব। আর এই হাই টেনশন লিডগুলো আমরা সব খুলে ফেলবো, কারণ এই কারণে খুলে ফেলবো যদি আমি একটা টেস্ট করতে যাই আর যদি হাই টেনশনগুলো বাকিগুলোতে লাগানো থাকে আর স্পার্ক প্লাগগুলো সচল হয়ে ইঞ্জিন স্টার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমরা কি করব, সকল হাই টেনশন লিডগুলো ডিসকানেক্ট করে নিব। এখন ডিসকানেক্ট করার পরে আমরা এখন টেস্ট করার জন্য এই কম্প্রেশন টেস্টারটা এটাতে আমরা সংযোজন করব। আমরা কিভাবে সংযোজন করব? এই যে আমরা একটু খেয়াল করি, এই যে আমরা কানেক্টরের সাথে এটা সংযোজন করব। এখন আমরা এই খেয়াল করব এই মিটারের কোন পজিশন এই কম্প্রেশনটা রিডিংটা দেখায়। এখন আমরা একটু সেলফ দিব। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু সেলফ দেই। হ্যাঁ হ্যাঁ, ওকে। এই যে আমরা এখন আমরা দেখতে পাচ্ছি, এই যে মিটারে দেখো এখানে কত দেখাইছে, এই যে 170 পর্যন্ত এখানে রিডিংটা কম্প্রেশন প্রেশারটা দেখাইছে। তাইলে আমরা বলতে পারি যে আমাদের এই সিলিন্ডারে কম্প্রেশন প্রেশার আমাদের সঠিক আছে। কারণ যেহেতু আমরা বলছি যে 130 থেকে 175 পিএসআই যদি বিদ্যমান থাকে কম্প্রেশন প্রেশার তাইলে একটা সিলিন্ডার ভালো, তাইলে এটা মেজর ওভারহলিং করার প্রয়োজনীয়তা নেই। তাইলে আমরা এখানে আজকে যে কম্প্রেশন টেস্টটা করলাম, এই টেস্টটা করে আমরা দেখলাম যে সিলিন্ডারের প্রেশারটা আছে 170 পিএসআই। তাহলে আমরা এইভাবে ধারাবাহিকতার সহিত প্রত্যেকটা সিলিন্ডারের কম্প্রেশন টেস্ট করে আমরা দেখব যে আমাদের এই র্যান্সের ভিতরে যদি থাকে 130 থেকে 175 পিএসআই এর ভিতরে যদি প্রেশারটা বিদ্যমান থাকে তাহলে আমাদের ইঞ্জিন ওভারহলিং করার প্রয়োজনীয়তা নেই। তাহলে আমরা আদার সাইড আমরা সমস্যাগুলো খুঁজে দেখব। তাহলে আমরা একটা ইঞ্জিনের কম্প্রেশন টেস্ট করতে গেলে তাহলে আমাদের একটি রানিং ইঞ্জিন লাগবে, একটি কম্প্রেশন টেস্টার লাগবে। এই অবস্থা হইলে আর এই স্পার্ক প্লাগগুলোকে খোলার জন্য আমাদের নির্দিষ্ট মাপের সকেট এবং টুলস লাগবে। আমরা এটা খুলে তারপরে এইভাবে আমরা এই কম্প্রেশন টেস্টারটা সংযোজন করে আমরা কি করব, প্রত্যেকটা সিলিন্ডারে কম্প্রেশন টেস্ট করে আমরা নোট ডাউন করে রাখব। কারণ একটার সাথে আরেকটা ডিফারেন্সটা কত হচ্ছে এটা আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য। এই যে দেখো, যখন আমি কম্প্রেশন টেস্ট করলাম এখানে রিডিংটা কিন্তু এটা আছে, এই যে ওয়াচটা আমি যদি এখন চাপ দিই এটা এখন এই যে জিরো হয়ে যাবে। আমি এইভাবে কি করব, প্রত্যেকটা কম্প্রেশন টেস্টারে রিডিং নেওয়ার পরে পরে আমরা এইভাবে জিরো করে তারপরে আমরা এটাকে ডিসকানেক্ট করে ফেলবো। এই যে এখন আমি এই কম্প্রেশন টেস্টারটা এই সিলিন্ডারতে খুলে আমরা পরবর্তীতে আরেকটা সিলিন্ডারে এইভাবে সংযোজন করে প্রত্যেকটা সিলিন্ডারে কম্প্রেশন প্রেশার আমরা এভাবে টেস্ট করতে সক্ষম হব। আশা করি আজকে আমাদের এই কম্প্রেশন টেস্টিংটা সবার কর্মজীবনে কাজে লাগবে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।